নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা হলো একটা ম্যাট্রিক্সের ট্রেস বার করব, অর্থাৎ হলো ট্রেস অফ এ ম্যাট্রিক্স। এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তো বার করতে বলবে ফাইন টি আর এ, টি আর, টি আর ফর হলো ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স এ, ঠিক আছে। এটাকে টি আর দিয়ে ডিনোটেট করা হয়। তো টি আর অফ এ ম্যাট্রিক্স কি করে বার করে, তো টি আর এর আগে ফর্মুলাটা আমাদের জানতে হবে। টি আর এ ফর্মুলাটা হলো ঠিক এরকম, এ ওয়ান ওয়ান প্লাস এ টু টু প্লাস এ থ্রি থ্রি প্লাস ডট ডট ডট, এরকমভাবে যেতে থাকবে। অর্থাৎ যে ম্যাট্রিক্সের ভিতরে যতগুলো এলিমেন্ট থাকবে, যে সমস্ত এলিমেন্ট রো আর কলামের পজিশন হলো সেম, সেই সমস্ত এলিমেন্টের সামেশন, সিম্পল ভাষায়, ঠিক আছে। আরও যদি সিম্পলভাবে বলি যে এই ম্যাট্রিক্সটা যে দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের যে ডায়াগোনালি যে নাম্বারটা থাকবে এরকমভাবে, ঠিক এরকমভাবে, তো এই সমস্ত এলিমেন্টের সামেশনটাই হলো আমার ট্রেস অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে ট্রেস যদি আমি বার করি টি আর এ এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে, তাহলে হবে কত, মাইনাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি, তার মানে হলো ফোর। এটাই হলো অ্যান্সার অফ দিস ম্যাট্রিক্স, ঠিক আছে। আমাকে শুধু খেয়াল রাখতে হবে ঠিক এরকমভাবে ডায়াগোনালি আমি নাম্বারগুলো নেবো, এরকমভাবে নিলে কিন্তু হবে না, এরকমভাবে, ঠিক আছে। তো সেই সমস্ত নাম্বার এলিমেন্ট যতগুলো থাকুক, থ্রি ইন্টু থ্রি, টু ইন্টু টু, ফোর ইন্টু ফোর ম্যাট্রিক্স, যে সমস্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রেই হলো ট্রেস আমরা বার করতে পারবো, ঠিক আছে। তো কিভাবে বার হবে, সিম্পলভাবে আবার বলছি যে ডায়াগোনালি যে এইভাবেই যে নাম্বারগুলো ডায়াগোনালি এভাবেই নিতে হবে, ডায়াগোনালি যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলোর আমার যোগফল, সিম্পলভাবে, ঠিক আছে। তো ফর্মুলা হলো এটাই, টি আর এ, এ ওয়ান ওয়ান প্লাস এ টু টু প্লাস এ থ্রি। আপনারা লক্ষ্য করুন এটার পজিশন কত, এ ওয়ান ওয়ান, এটা অবভিয়াসলি হলো আমার এ টু টু, এটা অবভিয়াসলি আমার এ থ্রি থ্রি, ঠিক আছে। আমি এটার পজিশনিংগুলো আমি যদি ড্র করি এ ম্যাট্রিক্সটা, তাহলে ঠিক দেখতে এরকম হবে, এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি, ঠিক আছে। তো এগুলারই আমি সামেশন শুধুমাত্র করেছি, শুধুমাত্র আমাদেরকে এটাই খেয়াল রাখতে হবে যে আমাকে এভাবে যে এলিমেন্টসগুলো থাকবে এগুলারই সামেশন আমাকে করতে হবে। এভাবেই হলো ট্রেসটাকে আমরা বার করতে পারবো অফ এ পার্টিকুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। ধন্যবাদ, আপনারা যদি বুঝতে পেরে থাকেন তাহলে খুব ভালো কথা, না বুঝতে পারলে ভিডিওটিকে আবার প্রথম থেকে দেখুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বাই বাই, এই ভিডিওতে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক।